আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের চলতি ধারা বিবরণীতে। পল্টন থানা প্রান্ত থেকে মাত্র দৌড় শুরু করেছেন বাংলাদেশের পেস বোলার হাসিবুল হোসেন শান্ত, ওদিকে প্রস্তুত জিম্বাবুয়ে দলের ওপেনার ডিয়ন ইব্রাহিম। অফ স্টাম্পের বাইরের বল দেখে শুনে ছেড়ে দিয়েছেন ডট বল। কিপার থেকে স্লিপ হয়ে বল চলে এলো আবারও বোলারের হাতে, যাহোক পরের বল এবার কিন্তু কাভার ড্রাইভ করে দিয়েছেন ডিয়ন ইব্রাহিম। বল চলে গেল টিপ কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে, চারটি রান এর মধ্য দিয়ে রানের খাতা খুললেন জিম্বাবুয়ের স্টাইলিশ ওপেনার ডিয়ন ইব্রাহিম। যা হোক, যাচ্ছেন হাসিবুল হাসান শান্ত পরের বল, এবারে কিন্তু LBW-র আবেদন এবং আউট। প্রথম ওভারেই উইকেটের পতন, বাংলাদেশ দলের সাফল্য। এরকম অনেক ধারাভাষ্য স্মৃতিকাতর মুহূর্তগুলো যদি আপনারা শুনতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরও চমক আসছে আপনাদের জন্য।